এখন আমরা পড়বো মানবভ্রূণের পরিস্ফুটন। দ্যাট মিন্স নিষেকের পর জায়গোট জায়গোট তৈরি হয়, এই জায়গোটের পর কি হবে, মানে জায়গোটের মধ্যে কি কি চেঞ্জ আসবে। ওকে, মানে একটা জায়গোট কি কি পরিবর্তনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয় সেটাকে বলা হয় মানবভ্রূণের পরিস্ফুটন। ওকে, ওয়েল এখানে আমরা কিছু কিছু টার্ম পাবো, যেমন হচ্ছে এমব্রায়োজেনেসিস, এই যে জায়গোট থেকে যে প্রক্রিয়ায় একটা পূর্ণাঙ্গ ভ্রূণ তৈরি হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় এমব্রায়োজেনেসিস। এমব্রায় মানে হচ্ছে ভ্রূণ, জেনেসিস মানে তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে একটা প্রক্রিয়া যেখানে কি তৈরি হবে, ভ্রূণ তৈরি হবে, কোথা থেকে, জায়গোট থেকে, তাকে বলা হয় এমব্রায়োজেনেসিস। ওকে, বাট আর হচ্ছে যদি বলো এমব্রায়োলজি কি, ভ্রূণবিদ্যা, যে জীববিজ্ঞানের যে শাখায় ভ্রূণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় এমব্রায়োলজি। ওকে, বাট তো মানব ভ্রূণের পরিস্ফুটন যেটা আছে, এখানে আমরা প্রথমে যেটা ডিসকাস করব সেটা হলো, আমরা যখন মেনস্ট্রুয়াল সাইকেল পড়েছিলাম তখন এই ফিগারটা দেখেছিলাম। এই ফিগারে কি দেখানো ছিল, যে নিষেক না হলে কি হয়। এখন কথা হচ্ছে নিষেক হলে কি হবে। নিষেক যদি হয়ে যায়, নিষেক হলে এই যে এখানে ওভুলেশনের পর এখানে যে ডিমটা আছে সেই ডিমটার বাইরে বের হবে না, ঠিক আছে, বাইরে বের না হয়ে এটা দেখা যাবে এন্ডোমেট্রিয়াম যেটা আছে সেই এন্ডোমেট্রিয়ামের গায়ে লেগে যাবে। ওকে, আমরা যদি এই ফিগারটা দেখি, এই যে এখানে এন্ডোমেট্রিয়াম, এই যে এটার গায়ে এরকম করে এই জায়গায় এটা স্থাপিত হয়ে যায়। ওকে, ওটা যখন ওখানে স্থাপিত হয়ে যায় তখন আমরা মেনস্ট্রুয়াল সাইকেলের সময় পড়েছিলাম যে এই কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে গেছে, কিন্তু যখন এন্ডোমেট্রিয়ামের গায়ে ওই জায়গোটটা লেগে যাবে কর্পাস লুটিয়াম আর নষ্ট হবে না। কর্পাস লুটিয়াম যদি নষ্ট না হয় তাহলে কি, তাহলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন এগুলোও বন্ধ হবে না। এগুলো যদি বন্ধ না হয় এন্ডোমেট্রিয়ামের প্রাচীরও কিন্তু ভাঙবে না। দ্যাট মিন্স এন্ডোমেট্রিয়াম তার গঠন বজায় রাখে। দ্যাট মিন্স যদি কোনো একটা ডিম্বাণু নিষেক হয়ে যায়, ডিম্বাণু নিষেক হয়ে যায় তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল অফ হয়ে যাবে, ব্লিডিং অফ হয়ে যাবে। এই জন্য কিন্তু প্রেগনেন্সিতে মেনস্ট্রুয়াল সাইকেল চলে না, মেনস্ট্রুয়াল সাইকেল অফ হয়ে যায়। এটা কিন্তু প্রেগনেন্সির একটা সাইন যে মেনস্ট্রুয়াল সাইকেল অফ হয়ে গেলে মানে কি প্রেগনেন্ট, কনফার্ম বলা যাবে না, প্রেগনেন্ট হওয়ার একটা চান্স আছে। ওকে, বাট তাহলে দেখো এই হচ্ছে কেস, যখন নিষেক হবে ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু মিলিত হবে তখন কি হবে, কর্পাস লুটিয়াম যেটা আছে সেই কর্পাস লুটিয়ামটা ওরকমই থাকবে। কর্পাস লুটিয়াম যদি ওরকমই থাকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকবে, মানে এই স্ট্রাকচারটা মেইনটেইন হবে। ওকে, ফাইন, ভালো কথা। এখন কথা হলো যে এই যে নিষেকটা হয়ে গেল, নিষেকের পর কি হবে। এখানে দেখো একটা শুক্রাণু আর ডিম্বাণু দেখা যাচ্ছে, মাঝখানে ডিম্বাণু, তার চারদিকে শুক্রাণু আছে, একটা শুক্রাণু ধরো ডিম্বাণুকে নিষেক করে ফেললো। নিষেক করার পর জায়গোটে পরিণত হলো, জায়গোটের যে কোষ সেগুলো বিভাজন হওয়া শুরু হয়। এরকম বিভাজন হয়ে কিছু স্ট্রাকচার মেনটেন করার পর এটা কি করবে, এরকম একটা মানুষের শেপ নেবে। দেখো যে এখানে মোটামুটি ছোট একটা মানুষ, তারপর একটু বড় সাইজের মানুষ, আর একটু বড় হয়েছে, এরকম করে বড় হতে হতে একটা পূর্ণাঙ্গ বেবি, পরবর্তীতে এই বেবিটা কি হবে, ডেলিভারি হবে, ঠিক আছে। ওকে, আর এই বেবিটা তার মধ্যে দেখানো হচ্ছে যে এই জায়গার মধ্যে দেখানো হচ্ছে, কিন্তু এটা ইউটেরাস, ইউটেরাসের মধ্যে, মানে ফুল ফর্মটা কি ইউটেরাস, ঠিক আছে, এটা ইউটেরাসের সার্ভিক্স, ওকে, মাথা, নেক যেটা ছিল। ওকে, আর এটা পুরোটা হচ্ছে ইউটেরাসের বডি, আর বাইরে কি আছে, ভ্যাজাইনা আছে। ওকে, ফাইন, তাহলে ইউটেরাসের মধ্যে বেবিটা কি করছে, ডেভেলপ করছে, বেবিটা বড় হচ্ছে। ওকে, কেন বড় হচ্ছে, নিষেক হয়েছে তাই। ওকে, বাট এখন নিষেক কেমনে হয় সেটা আমরা জেনেছি, এখন কথা হলো এখানে জায়গোটের কি হবে, জায়গোটটা কেমনে পরিণত হবে। নিষেকের পর যে জায়গোটা উৎপন্ন হয় সেটা কিন্তু একটা কোষ, অনলি একটা কোষ, ঠিক আছে, সেই কোষটা পরবর্তীতে এরকম করে বিভাজিত হয়ে যায়। ওকে, কি হয়, বিভাজিত হয়, এরকম যখন বিভাজিত হয় এই বিভাজনকে বলা হয় হচ্ছে ক্লিভেজ। বিভাজনকে কি বলে, ক্লিভেজ। যদি বলো ক্লিভেজ মানে কি, ক্লিভেজের বাংলায় ধরে নিবা বিভাজন, ক্লিভেজ মানে ভাগ হয়ে যাওয়া, কি ভাগ হয়ে যাওয়া, কোষ ভাগ হয়ে যাওয়া, কোন কোষ, জায়গোটটা। ওকে, বাট তাহলে জায়গোটের বিভাজনকে আমরা কি বলবো, ক্লিভেজ বলবো। জায়গোটের যে বিভাজনটা হয়, এই বিভাজন হয়ে একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে, চারটা থেকে আটটা, আটটা থেকে ষোলোটা, এরকম করে কোষের সংখ্যা বাড়তে থাকবে। কোষের সংখ্যা যখন বাড়তে বাড়তে মোটামুটি 100টার মতো হয়ে যায়, মানে একটা কোষের পিণ্ড তৈরি হয়, তাকে আমরা বলি মরুলা। ওকে, মরুলা মানে ধরে নাও কোষ পিণ্ড, মরুলা মানে কি, কোষ পিণ্ড, ঠিক আছে। ওকে, মরুলা হয়ে গেল, মরুলা হওয়ার পর এই শেপটা একটু চেঞ্জ হয়ে যায়। মরুলা হওয়ার পর দেখা যায় যে এটা, ওকে, তার একটু কথা বলি, মরুলা যেটা আছে সেটা ধরো হচ্ছে আমরা যখন স্কুলে বা কলেজে অ্যানুয়াল স্পোর্টস হতো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে দেখা যেত যে লৌহগোলক একটা ছিল, ওটা নিক্ষেপ করতাম। ওকে, তো হচ্ছে যে লৌহগোলক নিক্ষেপ, ওখানকার যে লৌহগোলক, এই ওর মধ্যে যে লোহাটা, এটা কিন্তু নিরেট একটা বল, সলিড একটা বল, ওর মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। ওকে,
মানে পুরোটাতে কি আছে, লোহা আছে। এখন যদি তুমি একটা ফুটবলের কথা চিন্তা করো, ফুটবলের ভেতরে কি থাকে, বাতাস থাকে, একটা এয়ার ব্যাগ থাকে, ব্লাডার থাকে, বাইরে আবরণ থাকে, ঠিক আছে। তো এই যে বাইরে আবরণ মানে কি ভেতরে ফাঁকা, ওটা কিন্তু লৌহ গোলকের মতো না, মরুলাটা হচ্ছে লৌহ গোলকের মতো। পরবর্তীতে দেখা যায় এই গোলকের ভেতরে যতগুলো কোষ আছে সবগুলো কোষ ভেতরে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট করে, কোষগুলো বাইরে চলে আসে, বাইরে মানে হচ্ছে প্রাচীরে চলে আসে। ওকে, ধরো এই হচ্ছে সেই স্ট্রাকচার, এটাকে যদি কাটো, এই যে মাঝখানে হচ্ছে এরকম একটা কহমর ফাঁকা জায়গা, কোষগুলো প্রাচীরে চলে এসেছে, এরকম একটা স্ট্রাকচার পাওয়া যায়, এটাকে বলা হয় ব্লাস্টুলা, ঠিক আছে। এটাকে কি বলা হয়, ব্লাস্টুলা। হ্যাঁ, এটার স্ট্রাকচার অনেকটা হচ্ছে, আমরা মিষ্টি খাই না, একটা মিষ্টি আছে দেখবা মাঝখানে সন্দেশের মতো, বাইরে দেখবো যে ছোট ছোট সাদা সাদা দানা দানা থাকে। ওকে, তো এখন ধরো মাঝখানে সন্দেশটা নাই করে দিয়েছো, বাইরে শুধু দানা আছে, ওই টাইপের স্ট্রাকচার। ওকে, তাহলে এটা হচ্ছে ব্লাস্টুলা। তাহলে কি হলো, প্রথমে জাইগোটের বিভাজন, ক্লিভেজ, আবার বিভাজন, এটাও ক্লিভেজ, আবার বিভাজন, এটাও ক্লিভেজ। বিভাজনের প্রক্রিয়াকে আমরা ক্লিভেজ বলবো, ঠিক আছে। আর ক্লিভেজ হওয়ার পর যখন মোটামুটি 100টার মতো কোষ তৈরি হবে, সেই ফুল স্ট্রাকচারকে আমরা বলবো মরুলা, মিরেট গঠন। সেটার ভেতরে যখন ফাঁকা জায়গা তৈরি হবে আর বাইরে কোষের একটা স্তর তৈরি হবে ফুটবলের মতো, তখন সেটাকে বলবো ব্লাস্টুলা। ওকে, এখন পুরোটার গঠন না হয় ব্লাস্টুলা, ভালো কথা। তাহলে এই যে ভেতরে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে, এটাকে কি বলবা, এটাকে আমরা জানি এটা ফাঁকা জায়গা মানে গহ্বর, গহ্বরকে বলা হয় সিল। যেমন তোমরা যখন পরিফেরা করেছিলে, পরিফেরাকে স্পঞ্জ বলা হয়, স্পঞ্জের ভেতরে একটা ফাঁকা জায়গা ছিল, সেটাকে বলা হয় স্পঞ্জ সিল। এটা ব্লাস্টুলার ভেতরে আছে, তাই নাম হবে ব্লাস্টো সিল। ওকে, দেখো আছে ব্লাস্টো আর সিল, ফাইন, ব্লাস্টো সিল পেলাম। এখন ব্লাস্টো সিলের বাইরে কি আছে, একটা চামড়ার আবরণ, চামড়া মানে কোষের, অ্যাকচুয়াল কোষের স্তর, সরি, কোষের স্তরের একটা আবরণ আছে, একটা লেয়ার আছে। তো একটা ত্বকের মতো যেহেতু, সেটার জন্য এটাকে বলা হয় টান। ব্লাস্টুলার বাইরে আছে, তাই নাম হয়েছে ব্লাস্টোডার্ম। ওকে, তাহলে ভেতরে ব্লাস্টোসিল পাচ্ছি, বাইরে কি পাচ্ছি, ব্লাস্টোডার্ম পাচ্ছি। আর ফুল স্ট্রাকচারকে আমরা কি বলবো, ফুল স্ট্রাকচারকে আমরা বলবো ব্লাস্টুলা। ওকে, ভালো কথা। এই ব্লাস্টুলা তৈরি হওয়ার পর এটার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। ওকে, কিভাবে চেঞ্জ হয়, এই যে দেখো এটা হচ্ছে ব্লাস্টুলা। ওকে, ব্লাস্টুলার ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, বাইরের স্ট্রাকচার মোটামুটি ঠিকই আছে, কিন্তু কোনো এক জায়গায় এই কোষগুলোর স্ট্রাকচার একটু চেঞ্জ হওয়া শুরু হয়েছে। কোষগুলো দেখা যায় যে এরকম করে ভেতরের দিকে ভাঁজ হয়ে চলে যায়, ভেতরের দিকে কি হয়, ভাঁজ হয়ে চলে যায়। ভেতরের দিকে যখন ভাঁজ হয়ে চলে যায়, তখন দেখা যায় যে এটার গঠন এরকম হয়ে যায়। ব্যাপারটা কিরকম, ধরো তোমাকে একটা বেলুন দিয়েছি আমি, তুমি বেলুনের এক সাইডে এরকম করে আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছ, তাহলে কি বেলুন ভাঁজ হয়ে ভেতরের দিকে চলে যাবে, তোমার আঙ্গুলটা ভেতরে অবস্থান করবে। এখন যদি ওটা বেলুন না হয়ে একটা আটার খামি হতো, মানে পরোটা বানানোর সময় যে আটা ই করা হয় না, গোল গোল করা হয়, ওই অবস্থায় যদি তুমি এরকম হাত ঢুকায় দাও, তাহলে কি ভেতরে হাত ঢুকবে, হাতটা বের করে নিলে ওটা ওরকমই থাকবে। তো ব্লাস্টুলার স্ট্রাকচার ওরকম হয়ে যায়। ওকে, তো দেখো এই অবস্থায় ব্লাস্টুলার স্ট্রাকচারটা যে চেঞ্জ হয়ে গিয়েছে, ভেতরে একটা গর্ত তৈরি হয়েছে, ভেতরের গর্তের একটা নাম আছে, ওর নাম হচ্ছে আর্কেন্টেরন, আর্কেন্টেরন, ঠিক আছে। তোমরা এন্টেরন ওয়ার্ডটার সঙ্গে পরিচিত, যেমন কোনো ডক্টর যদি তোমাকে এন্ডোস্কোপি দেয়, দেখবা তার নামের শেষে বলা থাকে যে হচ্ছে গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট, নামের শেষে বলা থাকে না, আমরা তাদেরকে ডাকি হচ্ছে গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট। ওকে, গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট মানে কি, গ্যাস্ট্রো মানে হলো স্টমাক, এন্টেরো মানে অন্ত্র, তাহলে তুমি যে জায়গা দিয়ে খাও এটাকে মুখচ্ছিদ্র, অন্ননালী, তারপরে তো পাকস্থলী মানে স্টমাক। তোমার এন্ডোস্কোপি যে করা হয়েছে পাকস্থলীর মধ্যেও কিন্তু দেখা হয়। তারপরে হচ্ছে এন্টেরন মানে কি অন্ত্র, অন্ত্র মানে কি ক্ষুদ্রন্ত্র, বৃহদন্ত্র, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন। তাহলে দেখো এই যে তোমার নারী পুরুষ সংক্রান্ত ডাক্তার দেশটাই কি বলা হচ্ছে গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট। ওকে, তো তাহলে এন্টেরন মানে কি, এন্টেরন মানে হলো আমাদের নারী পুরী, নারী পুরী তো বলা যাবে না, অন্ত্র বলতে হবে, ক্ষুদ্রন্ত্র, বৃহদন্ত্র। ওকে, তো এই জায়গায় যখন যে ভাঁজ হয়ে গিয়েছে, সেটা থেকে পরবর্তীতে অ্যাকচুয়ালি অন্ত্র তৈরি হয়, ঠিক আছে। দ্যাটস হোয়াই এটাকে বলা হয় আর্কেন্টেরন, যে ইন্টেরন ওয়ার্ডটা আসছে মানে অন্ত্র, আর্কেন্টেরন, ঠিক আছে। ওকে, ভালো কথা, এখানে আর্কেন্টেরন তৈরি হচ্ছে। এই আর্কেন্টেরন তৈরি হওয়ার পর এই যে স্ট্রাকচারটা, সেখানে দেখবা তিনটা জিনিসপত্র পাওয়া যায়, একটা হচ্ছে বাইরে একটা ত্বকের স্তর, একদম ভেতরে একটা ত্বকের স্তর, দুইটার মাঝে আবার কিছু কোষ, এরকম। এটাকে যখন বলা হয় গ্যাস্ট্রুলা, যদি বলো গ্যাস্ট্রুলা নাম কেন হয়েছে, ওই যে নারী পুরীর কথা চলে আসছে, স্টমাক তৈরি হবে এখান থেকে, স্টমাকের আবির্ভাব মনে হচ্ছে একটা থোলের মতো জিনিস ফাঁকা জায়গা ভেতরের দিকে, তার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রো মানে কি স্টমাক, ঠিক আছে। ওকে, গ্যাস্ট্রিক বলি না আমরা, স্টমাকের প্রবলেম মানে কিন্তু গ্যাস্ট্রিক। ওকে, যাই হোক,
তাহলে দেখো প্রথমে আমরা মুরুলা পেয়েছিলাম, প্লাস্টুলা পেলাম, এখান থেকে কি পাবো? গ্যাস্ট্রুলা পাবো। ওকে, গ্যাস্ট্রুলা। আর এখানে দেখো এই যে ভেতরের দিকে যে ভাঁজ হয়ে যাবে যে স্ট্রাকচারটা, ওটাকে কি বলা হয়? আর্টেন্টেরাম বলা হয়, ঠিক আছে? ওকে, তো গ্যাস্ট্রুলা যখন পাবো তখন এই যে বাইরে একটা লেয়ার, তার ভেতরে আরেকটা লেয়ার পাওয়া যায়, আবার এই দুইটার মাঝে, এই যে এখানে দেখো এটা হচ্ছে টু ডাইমেনশনাল, এটা থ্রি ডাইমেনশনাল। থ্রি ডাইমেনশনাল যেটা সেখানে বা হচ্ছে একটু পরের দিকে পরবর্তীতে যেটা পাওয়া যায় সেখানে মাঝে আরেকটা লেয়ার পাওয়া গেছে একটু লাল লাল কালার। ওকে, তাহলে এখানে দেখো তিন রকমের কোষ স্তর আছে। ওকে, কয় রকমের? তিন রকমের। এই যে বাইরে একটা, একদম ভেতরে একটা, আর বাহিরের ভেতরে মাঝখানে একটা, ঠিক আছে? এই হচ্ছে তিনটা, এই তিনটে হচ্ছে আমাদের তিনটি ভ্রূণীয় কোষ স্তর। এদেরকে কি বলা হয়? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, ঠিক আছে? একটো মানে বাহির, এন্ডো মানে ভেতর, মেসো মানে মাঝখানে। তাহলে এক্টোডার্ম কোনটা? এই যে বাইরেরটা। এন্ডোডার্ম কোনটা? হলুদ কালার যেটা, আর দুটার মাঝখানে আছে মেসোডার্ম, ঠিক আছে? মাঝে আছে, মেসো মানে মাঝে। ওকে, ব্যাস, এই হচ্ছে গ্যাস্ট্রুলা। কথা হলো গ্যাস্ট্রুলার পর কি হয়। গ্যাস্ট্রুলার পর দেখা যাবে যে আমাদের যে হাত পা আছে না, মাথা হাত পা এরকম টাইপের জিনিসপত্র তৈরি হওয়া শুরু হয়। কই থেকে শুরু হবে? এক্টোডার্ম থেকে আমাদের ত্বক, এন্ডোডার্ম থেকে দেখা যাবে হচ্ছে আমাদের পৌষ্টিক নালী তৈরি হওয়া শুরু হয়েছে, পাকস্থলী, পাকস্থলী মানে পৌষ্টিক নালী। ওকে, মেসোডার্ম থেকে দেখা যাবে আমাদের মাংস পেশি, হাড় হাড্ডি, ব্লাড, এগুলো তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তার মানে হাত পা তৈরি হওয়া শুরু হচ্ছে, দেখতে অনেকটা মাংসের। সেগুলোকে দেখতে অনেকটা মানুষের মতোই লাগবে। ওকে, তাহলে দেখো যে অর্গান তৈরি হওয়া শুরু হয়েছে। এই অর্গান তৈরি হওয়ার প্রক্রিয়া মানে গ্যাস্ট্রুলার পর অর্গান তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অর্গানোজেনেসিস। জেনেসিস মানে তৈরি হওয়া, অর্গান থেকে আসছে অর্গানো, অর্গান তৈরি হচ্ছে, তাই নাম হলো অর্গানোজেনেসিস। আর যে অর্গানোজেনেসিস তৈরি হওয়ার পরে সেগুলো ডেভেলপমেন্ট হয়, পরপরে যে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষের বেবি পেয়ে গিয়েছি, এরপরে এটা কি হবে? ডেলিভারি হবে। ওকে, এই হচ্ছে মানব ভ্রূণের পরিস্ফুটন। তিনটা ভ্রূণীয় কোষ স্তরের নাম বলেছি, সেটা থেকে কি তৈরি হয় সেটা আমরা পরে বলবো। আমরা ওভারঅলটা আলোচনা করে নিলাম, কারণ হলো আমরা এখান থেকে আরেকটা টপিকে যাব। ওকে, দ্যাটস ওয়াই। ওকে, তাহলে দেখো এখানে কি কি পাওয়া যাচ্ছে, তাহলে একটু আউটলাইন দিয়ে দিই। প্রথমে ক্লিভেজ হবে জাইগোটের, ক্লিভেজ মানে জাইগোটের কোষ বিভাজন। তারপর কোষের পিণ্ড তৈরি হয়, নাম মরুলা, প্রায় 100টা কোষ থাকে। তারপর ফুটবলের মতো স্ট্রাকচার নেয়, নাম ব্লাস্টুলা, ঠিক আছে? তারপর হচ্ছে ওই যে গ্যাস্ট্রুলা হয়, গ্যাস্ট্রুলার পর কি হয়েছে? তিনটা কোষ স্তর, সেখান থেকে অর্গানোজেনেসিস। ওকে, এই হচ্ছে মানব ভ্রূণের পরিস্ফুটন। এখন কথা হলো যে এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জ গুলো হচ্ছে, এটা তো জাইগোটের চেঞ্জ। ওকে, দেখো এই যে ফিগারটা আছে আছে এটা জাইগোটের চেঞ্জ। এখন এই জাইগোট যে চেঞ্জ হচ্ছে, এটা কি মাদারের বডির সঙ্গে কোনো রিলেশন মেনটেন করবে না? অবশ্যই করতে হবে। যদি মাদারের বডির সঙ্গে কোনো রিলেশন মেনটেন না করে, এগুলোর ডেভেলপমেন্টের জন্য যে পুষ্টি দরকার, যে শক্তি দরকার, সেগুলো কোথা থেকে আসবে? রাইট, এই রিলেশন মেনটেনের জন্য এখানে এই যে মরুলা, ব্লাস্টুলা, ব্লাস্টুলা অবস্থায় দেখা যায় ব্লাস্টুলাটা এখানে আমাদের যে জরায়ুটা আছে সেটার ভেতরের যে প্রাচীর সেটার সঙ্গে অ্যাটাচড হয়ে যায়। এই যে অ্যাটাচমেন্ট, এটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন বা গর্ভধারণ, ঠিক আছে? ইমপ্ল্যান্টেশন বা গর্ভধারণ। ওকে, এটা একটা গুরুত্ব আছে, তোমরা অ্যাবর্শনের নাম শুনেছো। ইমপ্ল্যান্টেশনের পর হচ্ছে যখন দেখা যায় যে হ্যাঁ গর্ভধারণ হয়ে গিয়েছে, তখন অ্যাবর্শন করলে ব্যাপারটা অনেক টাফ হয়ে যায়, বা অমর তৈরি হয়ে গেলে অ্যাবর্শন করলে ব্যাপারটা টাফ হয়ে যায়। কিভাবে টাফ হয়ে যায়? এই যে এখান থেকে যদি বেবিটাকে খুলে নিয়ে আসা হয়, তাহলে দেখা যাবে যে এন্ডোমেট্রিয়ামের প্রাচীর সহ খুলে আনতে হবে, কারণ অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছে। তার আগে যদি হচ্ছে কোনো মেডিসিন নেওয়া হয়, তাহলে দেখা যাবে হ্যাঁ ইমপ্ল্যান্টেশন হয়নি তার আগে। ওকে, তাহলে তখন ব্যাপারটা ইজি। যদিও গর্ভপাত কখনোই হচ্ছে লিগাল কিছু না। ওকে, তো এখানে দেখো আমরা এখন চলেছি ইমপ্ল্যান্টেশনে। ইমপ্ল্যান্টেশন ব্যাপারটা কি? ইমপ্ল্যান্টেশন হলো ধরো আজকে নিষেক হয়েছে, আজকে নিষেক হওয়া মানে আজকে শুক্রাণুর ডিম্বাণু অ্যাটাচ হয়েছে। আজকের পর থেকে 6 থেকে 9 দিনের মধ্যে দেখা যাবে ব্লাস্টুলা তৈরি হবে। সেই ব্লাস্টুলা যে গর্ভাশয়ের, সরি গর্ভাশয় না, জরায়ু যেটা আছে সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামের প্রাচীরের সঙ্গে অ্যাটাচড হয়েছে। ওকে, এই যে অ্যাটাচমেন্ট তাকে কি বলা হয়? ইমপ্ল্যান্টেশন বলে। ওকে, দেখো এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, নিষেকের 6 থেকে 9 দিনের মধ্যে যে প্রক্রিয়ায় জাইগোটের ব্লাস্টোসিস্ট অবস্থায়, জাইগোট ব্লাস্টোসিস্ট, ব্লাস্টোসিস্ট মানে ব্লাস্টুলা অবস্থায় এন্ডোমেট্রিয়াম সংস্থাপিত হয়, স্থাপিত হয়, লেগে থাকবে, তাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। ওকে, আর ইমপ্ল্যান্টেশনের যদি ফিগার দেখতে চাও, তাহলে এখানে দেখো
যে এখানে এটা হচ্ছে ওভারি ডিম্বাশয়, ওভারি থেকে ডিম্বপাত হয়েছে, খুব ভালো কথা। ডিম্বপাত যখন হওয়ার পর ডিমটা যখন ফেলোপিয়ান টিউবে থাকে তখন এখানে ইয়ে চলে আসে, তখন এখানে হচ্ছে স্পাঞ্জ চলে আসে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হয়। এরপর এখান থেকে দেখো জায়গা তৈরি হবে, দুইটা কোষ বিভেজ হয়ে গেছে, বিভেজ হওয়ার পর মরুলা তৈরি হওয়ার দিকে যাচ্ছে, এই যে মরুলা কোষপিণ্ড, সেই কোষপিণ্ডের পর দেখো এখানে ব্লাস্টুলা হয়ে গেছে, যে চারদিকে কোষ মাঝখানে ফাঁকা, আর এটাই পরবর্তীতে ইউটেরাসের প্রাচীরের সঙ্গে এন্ডোমেট্রিয়ামের সঙ্গে অ্যাটাচড হয়ে যায়। আর এই যে অ্যাটাচটা হলো এটাই হচ্ছে ইমপ্ল্যান্টেশন। ওকে, তাহলে অ্যাটাচমেন্ট যদি না হয় মাদারের বডি থেকে তো সরি অ্যাটাচমেন্ট যদি না হয় তাহলে মাদারের বডি থেকে তো পুষ্টি আসবে না। ওকে, তাহলে ইমপ্ল্যান্টেশন মাস্ট হতে হবে। ওকে ফাইন, এখন কথা হচ্ছে ইমপ্ল্যান্টেশনের পরে কি হয়। ইমপ্ল্যান্টেশনের পর ব্লাস্টুলা থেকে একদিকে হচ্ছে আমরা একটু আগে যে প্রক্রিয়াটা অনুফ্রণের পরিসফুটনটা দেখে এসেছি, ব্লাস্টুলা থেকে গ্যাস্টুলা হবে, গ্যাস্টুলা থেকে হচ্ছে অর্গানোজেনেসিস হবে। ওকে, এগুলো হতে থাকবে। হ্যাঁ, আমাদের যে ফিগারটা আছে যেটা, এটা একদিকে হতে থাকবে, আরেকদিকে কি হবে, ইমপ্ল্যান্টেশন যেখানে হয়েছে মানে হচ্ছে এন্ডোমেট্রিয়ামের যে প্রাচীরটা আছে, এই প্রাচীর প্লাস বেবির বডির যে স্ট্রাকচার, এটি একটু চেঞ্জড হয়ে যায়, চেঞ্জ হয়। ওকে, চেঞ্জ হওয়ার পর ওই কোষগুলো দেখা যায় চাকতির মতো হয়, মাঝে একটা নালিকা তৈরি হয়। ওকে, ওই স্ট্রাকচারের একটা নাম আছে, ওটাকে বলা হয় অমরা বা প্ল্যাসেন্টা। তাহলে দেখো ইমপ্ল্যান্টেশনের পরে কি তৈরি হবে, অমরা তৈরি হবে। এখানে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা দেখানো হয়েছে, এখানে দেখো এই মানুষের বেবিটাকে দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা মানুষের বেবি, একটা মাথা আছে, পা আছে, তারপরে হচ্ছে হাত আছে এরকম। তার মানে কি, কোনো একটা ভ্রূণকে তুমি যখন দেখে মানুষের বেবি মনে করবা, মনে হবে মানুষের বাচ্চা, তখন এটাকে বলবা ফিটাস। তার আগ পর্যন্ত কিন্তু এই যে দেখো এই জায়গায়, এই জায়গায় এই প্লাস্টুল অবস্থায়ও গ্যাস্ট্রুল অবস্থায় দেখে বুঝবে না যে এটা মানুষের বেবি। তার মানে মানুষের শেপ যখন পাবে তখন তাকে ফিটাস বলবা, তার আগ পর্যন্ত ফিটাস বলা যাবে না। ওকে, এখন আমরা আসি অমরা বা প্লাসেন্টা। তোমাদের একটা ফিগার দেখাই, এখানে দেখো এই ফ্লুইড স্ট্রাকচারটা হচ্ছে ইউটেরাস। ওকে, এর মধ্যে এই যে এটা হচ্ছে বেবি, এটা মাথা, হাত, পা। ওকে, এখন এই ইউটেরাসের প্রাচীরে এই যে রেড কালার একটা সেল, এটা কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা কি, এটা একটু হচ্ছে চেঞ্জ হয়েছে, একটু রূপান্তরিত হয়েছে, কিসের কোন সেল, ইউটেরাসের সেল। ওকে, আর এখান থেকে দেখো যে রক্ত নালিকা এরকম এরকম করে কোথায় চলে আসছে, বেবির পেটের এদিকে চলে আসছে। বেবির পেটের ওই জায়গাটা হলো, এটা আমাদেরও আছে, আমাদের ওই যে নাভি আছে না, নাভিটা দেখবা যে ওখানে একটা মনে হয় কিছু একটা ছিল, নাই হয়ে গেছে, এটাই হচ্ছে ওই নালিকা। তার মানে আমাদের পেটের মধ্যে যে নাভিটা আছে ওই জায়গা থেকে আমাদের আম্মাজানের বডির সঙ্গে একটা অ্যাটাচমেন্ট ছিল আমাদের। এই যে অ্যাটাচমেন্ট পুরোটা, এটাকে কি বলা হয়, অমরা বলা হয় বা প্লাসেন্টা বলা হয়, ঠিক আছে, এটাই হলো অমরা বা প্লাসেন্টা। যদি বলো অমরা বা প্লাসেন্টার গুরুত্ব কি, এই অমরা বা প্লাসেন্টা একটা মেইন কাজ করে, সেটা হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ক্ষরণ করে। যদি বলো ইস্ট্রোজেন প্রজেস্টেরন কি করবে, আমরা যখন মেনস্ট্রুয়াল সাইকেল করেছিলাম তখন বলেছিলাম যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন যে এখানে যে ইউটেরাসটা আছে সেটা এন্ডোমেট্রিয়ামের এনভায়রনমেন্ট মেনটেন করে, পুরুত্বটা মেনটেন করে। তার মানে যতদিন পর্যন্ত ডেলিভারি হচ্ছে না, অমরা নষ্ট হয়ে যাচ্ছে না, ততদিন পর্যন্ত ইউটেরাস একটা হেলদি স্টেজ মেনটেন করবে, বা এন্ডোমেট্রিয়ামটা ওরকম পুরি থাকবে 6 মিলিমিটারের মতো, ঠিক আছে। ওকে, তার মানে দেখো কর্পাস লুটিয়াম 9 হয়ে গেলেও কোনো সমস্যা নেই এখন। ওকে, আর এই অমরা যেটা আরও কাজ করে সেটা হলো, এই অমরা বেবি এবং মাদার দুজনের বডির মধ্যে কানেকশন মেনটেন করে। কি করে, বেবির বডি থেকে কিছু জিনিসপত্র মাদারের বডিতে পাঠায়, মাদারের বডি থেকে আবার কিছু জিনিসপত্র বেবির বডিতে দেয়। যদি বলো যে কি দেয়, বেবির তো ডেভেলপমেন্টের জন্য পুষ্টি দরকার, শক্তি দরকার, মানে সাপ্লাই দরকার সোজা কথায়। এই সাপ্লাইগুলো মাদারের বডি থেকে আসতে হয়, কিসের মাধ্যমে আসে, প্লাসেন্টা বা অমরার মাধ্যমে আসে। এই আসার পর বেবি সেগুলো ইউজ করে, ইউজ করার পর বেবির বডিতে কিছু ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, সেগুলো কি হয়, সেগুলো বেবি থেকে মাদারের বডিতে যায়। ওকে, এটা তো গেল ভালো দিক, প্রয়োজনীয় দিক। মাঝে মাঝে দেখা যায় মাদারের বডি কিছু ডিজিজ, কিছু রোগ জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো কি করেছে, অমরার মাধ্যমে চলে এসেছে। সব আসতে পারে না, কিছু কিছু জিনিসপত্র আসে। ওকে, তো এটা হচ্ছে খারাপ দিক। ওকে, এখন আমরা একটু জানার ট্রাই করি যে কি ঢোকে কি বের হয়। মাদারের বডি থেকে কি আসবে, ফার্স্ট কথা বেবির বডিতে কি দরকার, অক্সিজেন দরকার, অক্সিজেন আসবে। একা একা অক্সিজেন আসলে তো হবে না, তার সঙ্গে খাবার দরকার, রাইট, খাবার আসবে, খাবার মানে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন বা হচ্ছে লিপিড, এগুলো এগুলো আসলে এখানে শোষণ হবে, বেবি শক্তি পাবে। বেবি যখন শক্তি পাবে বেবির কোষ বিভাজন হবে, বেবি বড় হতে থাকবে। আবার বেবির বডিতে তো বিভিন্ন ধরনের আয়ন দরকার, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো মাদারের বডি থেকে বেবিতে আসবে। বেবির রোগ প্রতিরোধ করতে হবে, রোগ প্রতিরোধের জন্য কি দরকার, অ্যান্টিবডি দরকার, সেটাও অমরার মাধ্যমে বেবির বডিতে আসবে। ভালো কথা,
এখন এই বেবির বডিতে যে রেজন পদার্থ উৎপন্ন হয় সেটা কিন্তু এই অভারের মাধ্যমে মাদারের বডিতে যায়, ঠিক আছে? ওকে, মাদারের বডিতে যাবে, সেটা মাদারের বডি থেকে পরবর্তীতে বের হয়ে যাবে। ওকে, এই হচ্ছে অমরা বা প্লাসেন্টা। আবার অমরার কিন্তু কিছু গুরুত্ব আছে। মাঝে মাঝে দেখা যায় যে অমরা কিছু জিনিসপত্র সঞ্চয় করে রাখে, যেমন হচ্ছে লোক সঞ্চয় করতে পারে, আদার্স জিনিসপত্র সঞ্চয় করতে পারে। আবার মাদার যদি কোনো হচ্ছে মেডিসিন খায়, সেটা বেবির বডিতে চলে আসতে পারে, এসে দেখা যাবে যে বেবির বডির ডিসফাংশন করে ফেলেছে। অনেক সময় দেখা যায় যে গর্ভাবস্থায় কিছু কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো যদি নেওয়া হয় তাহলে বেবির ডেভেলপমেন্টে বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে? যেমন হচ্ছে বেবির দেখা যাবে যে মেন্টাল গ্রোথ ঠিক থাকবে না বা হাড়ের গঠন ঠিক থাকবে না, বেবিটা হচ্ছে একটু অন্যরকম অ্যাবনর্মাল হতে পারে। ওকে, সো দ্যাটস ওয়াই প্রেগনেন্সির সময় কেউ যদি কোনো মেডিসিন নিতে চায় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে দেন মেডিসিন নিতে হবে, একা একা কোনো মেডিসিন নেওয়া যাবে না। ওকে, এগুলো আবার আমরা পড়বো যে গর্ভাবস্থায় পরিচর্যা আছে, মাদারের পরিচর্যা করতে হয় সেখানে। ওকে, ওয়েল, তাহলে দেখো আমরা বেশ কয়েকটা টপিক একসঙ্গে আলোচনা করে ফেলেছি। এটি প্রথমে হচ্ছে মানব ভ্রূণের পরিস্ফুটন, যদিও পরিস্ফুটনের মধ্যে আরো জিনিসপত্র আছে। ওকে, যেমন হচ্ছে যে তিনটা কোষস্তর থেকে কি হয় সেটা। ওকে, তো এটার সঙ্গে আবার কে রিলেটেড, ইমপ্ল্যান্টেশন রিলেটেড। ইমপ্ল্যান্টেশনের সঙ্গে আবার কি তৈরি হয়, অমরা তৈরি হয়, ঠিক আছে? এখন আরেকটা ইনফরমেশন দিই, এখানে দেখো তোমাদেরকে ফিটাস দেখিয়েছিলাম, এই যে এটা হচ্ছে ফিটাস। ফিটাস তৈরি হতে টাইম লাগে প্রায় 8 সপ্তাহ বা 8 weeks। ওকে, প্রায় 8 সপ্তাহ পর ফিটাস তৈরি হয়, আর অমরাটা পুরোপুরি ফাংশনাল হয় বা পুরোপুরি তৈরি হয় 12 সপ্তাহ পর, ঠিক আছে? এটা একটু মনে রাখবে ফর এক্সাম্পল। তাহলে 8 সপ্তাহ পর কি তৈরি হবে, ফিটাস তৈরি হবে, 12 সপ্তাহে যে কি তৈরি হবে, অমরা তৈরি হবে। তারপর যতদিন পর্যন্ত প্রেগনেন্সি চলবে ততদিন পর্যন্ত থাকবে, ডেলিভারি হয়ে যাওয়ার পর অমরাটা বের হয়ে চলে আসে। ওকে, আর হচ্ছে অমরার মাঝে কি থাকে, একটা নালি থাকে, তাকে আমরা আমবিলিকাল কর্ড বলি। মানে এই যে এখানে যে ফিগারটা আছে, সরি, এই যে দেখো এখানে যে ফিগারটা আছে, এই ফিগারে এই যে লাল নীল, এখানে যে ফিগারটা আছে, এই ফিগারে যে লাল নীল যে ব্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আম্বিলিকাল কর্ড। এটা আমাদের নাভির সঙ্গে সংযুক্ত ছিল। বেবিটা যখন ডেলিভারি হয় না, বেবির বডির সঙ্গে মাদারের বডির এই নাড়িটাই কিন্তু কানেক্টেড থাকে, আর এটাই কাট করা হয়। আর এটাই হচ্ছে আমরা আবার কোথায় ডিসকাস করি, ওই যে আরিজ ফ্যাক্টর আছে না, সেই আরিজ ফ্যাক্টরে ডিসকাস করি, যে বেবি ডেলিভারির সময় হচ্ছে এই কর্ডকে এটা কাট করা হয়, কাট করার সময় রক্ত ব্লাড ট্রান্সফার হতে পারে। ওকে, এটা আবার আরিজ ফ্যাক্টরে আছে। ওখানে যদি বলা হয় যে কাট করা হচ্ছে, একটা নালি কাট করা হচ্ছে, এই হচ্ছে সেই নালি, আম্বিলিকাল কর্ড। ওয়েল, তাহলে আমরা অমরা সম্পর্কে ডিসকাস করে ফেলেছি। এর পরবর্তীতে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ওই যে তিনটা ভ্রূণীয় কোষস্তর ছিল, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। দেখাই একটু তোমাদেরকে, এই যে এখানকার এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এগুলো থেকে আমাদের বডির কোন কোন পার্ট তৈরি হয়। ওকে, তারপর আমাদের হচ্ছে এই যে কোন অবস্থায়, মানে আমাদের যে ডেভেলপমেন্টটা আছে, কতদিন পর কোন কোন অর্গ্যান তৈরি হয় সেটা, এবং এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের যে প্রজননতন্ত্র আছে, সেই প্রজননতন্ত্র সংক্রান্ত কিছু রোগ আছে, ওটা। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের প্রজননতন্ত্রের, এতক্ষণ আমরা যেটা ডিসকাস করেছি সেটা হচ্ছে নিষেধ এবং তার পরবর্তী অবস্থা, মানে ডেভেলপমেন্ট। মাঝে মাঝে দেখা যায় যে প্রাকৃতিকভাবে নিষেধ না হয়ে কৃত্রিমভাবে নিষেধ করা হয়, তাদেরকে বলা হয় কৃত্রিম গর্ভধারণ। এটা ওই চ্যাপ্টারে ডিসকাস করা হবে, এগুলো ডিসকাস করবো আমরা পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।